أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله سبحانه وتعالى দরবারে অসংখ্য শুকরিয়া, যার অশেষ দয়া ও মেহরবানিতে আমরা আমাদের নির্ধারিত প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। সালাম ও দরুদ পেশ করছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। আজকে আমাদের অধিবেশনে রয়েছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মাহফিলের 60তম পর্ব। আল্লাহ তাআলা আমাদেরকে এই পর্যন্ত এগিয়ে নিয়ে আসছেন, সেজন্য আল্লাহর শুকরিয়া। আর এই সাথে আল্লাহর দরবারে দোয়া করছি, তিনি যেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অনুসারী হওয়ার তৌফিক দিন, আল্লাহ রসুলের জীবন থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দিয়ে আমাদেরকে জীবনের প্রতিটা মুহূর্তে এগিয়ে চলার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলার দিনের যে দায়িত্ব আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, দাওয়াতি কাজের দায়িত্ব, দিন এস্টাবলিশের দায়িত্ব, সেটা পূর্ণতা লাভ করেছে। আরব জাহান এখন ইসলামের সম্পূর্ণ নিয়ন্ত্রণে। এ সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিন্তা, চেতনা, অনুভূতি, আচরণ, কথাবার্তা এমন সব নিদর্শন প্রকাশ পেতে লাগলো যা থেকে বোঝা যাচ্ছিল তিনি পৃথিবীর অধিবাসীদের শীঘ্রই বিদায় জানাবেন। দশম হিজরি রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম 20 দিন এতেকাহ পালন করেন, অথচ অন্যান্য রমজানে পালন করতেন 10 দিন। হযরত জিব্রাইল আলাইহিস ইসলাম এবছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস ইসলামকে সমগ্র কোরআন শরীফ 2 বার পাঠ করে শুনালেন। নবী সাল্লাল্লাহু আলাইহিস ইসলাম বিদায় হজের বাসনে বলেছিলেন, আমি জানি না, সম্ভবত এবছরের পর এই জায়গায় তোমাদের সাথে আমি আর কখনো মিলিত হতে পারবো না। জামরায়ে আকাবার কাছে তিনি বলেন, আমার কাছ থেকে হজের নিয়মাবলী শিখে নাও, কেননা আমি এবছরের পর সম্ভবত আর কখনো হজ করতে পারবো না। আয়ামে তাশরিকের মাঝামাঝি অর্থাৎ 10, 11, 12 জিলহজের সময় সুরা নসর নাজিল হয়েছিল। এই প্রসঙ্গে বুনদেরকে আমি স্মরণ করিয়ে দিচ্ছি, গত সেশনে অর্থাৎ সিরা 59 পর্বে আমি আয়ামে তাশরিক বলতে গিয়ে এই সাথে আয়ামে 20টা বলে ফেলেছি, এটা মিক্সআপ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ওইটা আপনারা সংশোধন করে নেবেন। আয়ামে তাশরিক 10, 11, 12 আর আয়ামে 20 হলো 13, 14, 15, ওইটা আপনারা সংশোধন করে নেবেন। তা আমরা দেখি যে বিদায় হজের সময় সুরা নসর নাজিল হয়। এই সুরার মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য ও বিজয় আসবে, তখন মানুষদের তুমি দেখবে তারা দলে দলে আল্লাহর দিনে দাখিল হচ্ছে,
অতঃপর তুমি তোমার মালিকের প্রশংসা করো এবং তার কাছেই গুনাহাতার জন্য ক্ষমা প্রার্থনা করো, অবশ্যই তিনি তওবা কবুলকারী। সূরা নসর নাজিলের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝে ফেললেন এবার দুনিয়া থেকে তার বিদায় নেয়ার পালা। এই সূরা নাজিল হওয়া মানে মৃত্যুবরণের একটা আগাম সংবাদ। একাদশী জি সফর মাসের শুরুতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অহুদ প্রান্তরে গমন করেন। সেখানে তিনি শহীদানদের জন্য এমনভাবে দোয়া করলেন যেমন জীবিতরা মৃতদের কাছ থেকে বিদায় গ্রহণ করে। এরপর ফিরে এসে তিনি মিম্বরে বসে বললেন, আমি তোমাদের কর্মতৎপরতার আমির এবং তোমাদের জন্য সাক্ষী। আল্লাহর শপথ, এখন আমি আমার হাউজ অর্থাৎ হাউজে কাউসার দেখতে পাচ্ছি। আমাকে সমগ্র বিশ্বজাহান এবং এর ধন ভাণ্ডারের চাবি প্রদান করা হয়েছে। আল্লাহর শপথ, আমি এ আশঙ্কা পোষণ করি না যে তোমরা আমার পরে শেয়ার করবে, বরং আমি এ আশঙ্কা করি তোমরা দুনিয়ার ব্যাপারে বাড়াবাড়ি করবে। আসলেও তাই। একদিন মধ্যরাতে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকির কবরস্থানে যান, সেখানে মর্দাদের জন্য দোয়া করেন। সে দোয়ায় তিনি বলেন, হে কবরবাসীরা, তোমাদের প্রতি সালাম। মানুষ যে অবস্থায় রয়েছে তার চেয়ে তোমরা যে অবস্থায় রয়েছ তা তোমাদের জন্য শুভহুক। ফেতনা আদার রাতের অংশের মতো একের পর এক চলে আসছে, পরবর্তীরা পূর্ববর্তীদের চেয়ে মন্দ। এরপর কবরবাসীদের এ সুখবর দান করেন যে আমিও তোমাদের সাথে এসে মিলিত হব। সুবহানাল্লাহ, আল্লাহ রসুল নিজেকে তৈরি করে নিচ্ছেন। একাদশ হিজরির 29 সফর রোববার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকিতে একটি জানাজায় অংশগ্রহণ করেন। ফেরার পথে মাথা ব্যথা শুরু হয় এবং উত্তাপ এত বেড়ে যায় যে মাথায় বাঁধা পটির উপর দিয়েও তাপ অনুভব করা যায়। এটি ছিল মরণ অসুখের শুরু। তিনি সেই অসুস্থ অবস্থায় 11 দিন নামাজ পড়ান। অসুখের মোট মেয়াদ ছিল 13 অথবা 14 দিন। রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্রমেই দুর্বল হয়ে পড়ছিলেন। এ সময়ে তিনি পবিত্র সহধর্মিনীদের কাছে জিজ্ঞাসা করতেন, আমি আগামীকাল কোথায় থাকব, আমি আগামীকাল কোথায় থাকব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জিজ্ঞাসার তাৎপর্য তার সহধর্মিনীরা বুঝে ফেললেন। তাই তারা বললেন, আপনি যেখানে থাকতে ইচ্ছা করেন হে আল্লাহ রসুল, সেখানেই থাকবেন। এরপর তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে স্থানান্তরিত হলেন। যেহেতু তিনি এটা চেয়েছিলেন যাতে তিনি শেষ সময়টা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থাকতে পারেন। হযরত আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শিক্ষা করা দুয়াসমূহ পাঠ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহে ফু দিতেন এবং বরকতের আশায় তার পবিত্র হাত নিজের দেহে ফিরাতেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত দিয়ে তিনি ওই জায়গাটুকু মুছে দিতেন। মৃত্যুর 5 দিন আগে চাহার সোমবার অর্থাৎ বুধবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তাপ অস্বাভাবিকভাবে বেড়ে গেল। এতে তার কষ্ট বাড়ল, তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। এ সময় বললেন, বিভিন্ন কূপের 7 মশক পানি আমার উপর ঢালো, আমি যেন লোকদের কাছে গিয়ে ওসিয়ত করতে পারি। এজন্য বসিয়ে দেয়া হলো এবং দেহে এত পরিমাণ পানি ঢালা হলো যে তিনি বললেন, বেশ আর প্রয়োজন নাই। আল্লাহ রসুল কিছুটা সুস্থ বোধ করলেন এবং মসজিদে গেলেন। মাথায় পটি বাঁধা ছিল, মিম্বরে আরোহণ করে বসে কিছু ভাষণ দিলেন। সাহাবায়ে কেরাম আশেপাশে সমবেত ছিলেন। তিনি বললেন, ইহুদি নাসারাদের উপর আল্লাহর লানত, কেননা তারা তাদের নবীদের কবরকে মসজিদে পরিণত করেছে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদলার জন্য নিজেকে পেশ করে বললেন, আমি যদি কারো পিঠে চাবুকের দ্বারা আঘাত করে থাকি
তবে এই হচ্ছে আমার পীর, সে যেন বদলা নিয়ে নেয়। যদি কাউকে অসম্মান করে থাকি তবে সে যেন আমার কাছ থেকে বদলা গ্রহণ করে। সুবহান আল্লাহ। বোনের আমার লক্ষ্য করুন, যে নবী আল্লাহ রব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় বন্ধু, প্রিয় বান্দা, যিনি হচ্ছেন শেষ নবী, যিনি হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব, যার ব্যবহার ছিল এত উদার, এত সুন্দর, এত বিনয়ী, তিনি জীবনের শেষ সময় মানুষের কাছে বদলা চেয়েছেন, যে নবীর দ্বারা যদি কোনো কিছু হয় তাকে, তাইলে যেন লোকজন বদলা নেয়। এর কারণ কি? হাশরের ময়দানে কাউকে বদলা দেওয়ার মতো কারো হাতে কোনো সম্পদ থাকবে না। তাই আল্লাহর নবী নিজে আমাদেরকে এটা শিখিয়ে দিলেন যে আমরা যেন মানুষকে অসম্মান না করি, অত্যাচার না করি, জুলুম না করি, এবং আমাদের দ্বারা অনেক ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা আমরা যেন তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেই। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মিম্বরের উপর থেকে নিচে নেমে এলেন, জুহরের নামাজ পড়ালেন, তারপর মিম্বরের উপর পুনরায় বসলেন এবং শত্রুতা ইত্যাদি সম্পর্কে ইতিপূর্বে বলা কথা পুনরায় বললেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আনসারদের সম্পর্কে ওসিয়ত করলেন। তিনি বললেন, আমি তোমাদেরকে আনসারদের ব্যাপারে ওসিয়ত করছি, কেননা তারা আমার অন্তর ও কলিজা, তারা নিজেদের জিম্মাদারি পূর্ণ করেছে, কিন্তু তাদের অধিকার সমূহ বাকি রয়ে গেছে, কাজেই তাদের মধ্যকার নেকগার্ডদের গ্রহণ করবে, বদকারদের ক্ষমা করবে। সুবহান আল্লাহ। যেহেতু সবচেয়ে কঠিন বিপদের সময় এই আনসাররাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তাদের হৃদয়ে স্থান দিয়েছিলেন, জীবনের বিনিময়ে তারা তাকে আশ্রয় দিয়েছিলেন, তারা মক্কা থেকে মদিনায় নিয়ে আসছিলেন। সহিহ বুখারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এরপর বললেন, একজন বান্দাকে আল্লাহ তাআলা এ ইখতিয়ার দিয়েছেন, বান্দা ইচ্ছা করলে দুনিয়ার শান শওকত থেকে যা চাইবে আল্লাহ তাআলা তাকে দেবেন, অথবা আল্লাহর কাছে যা রয়েছে তা থেকে যা কিছু ইচ্ছা নিতে পারবে, সেই বান্দা আল্লাহর কাছে যা রয়েছে তা গ্রহণ করার ইচ্ছা ব্যক্ত করেছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একথা শোনার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে শুরু করলেন। সুবহান আল্লাহ। তিনি বুঝে ফেললেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সময় শেষ হয়ে গেছে। এজন্য সবাই কিন্তু তখনও বুঝতে পারেননি, কিন্তু আবু বকর ছিলেন সবচেয়ে জ্ঞানী ব্যক্তি, তিনি বুঝতে পারলেন এবং কাঁদতে শুরু করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন, বন্ধুত্ব এবং অর্থ সম্পদের ত্যাগ স্বীকারে আমার প্রতি সবচেয়ে বড় এহসান রয়েছে আবু বকরের। যদি আমি আমার প্রতিপালক ব্যতীত অন্য কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম, তবে আবু বকরকে গ্রহণ করতাম, কিন্তু তার সাথে ইসলামী ব্যতীত ভালোবাসার সম্পর্ক বিদ্যমান। মসজিদে কোনো দরজা যেন খুলে রাখা না হয়, সকল দরজা যেন বন্ধ করা হয়, শুধু আবু বকরের দরজা বন্ধ করা যাবে না। বুখারী শরীফে এই হাদিসটা আসছে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের 4 দিন আগে বৃহস্পতিবার তিনি খুব কষ্ট পাচ্ছিলেন। সেই সময় তিনি বললেন, আমি তোমাদের একটি লিখন লিখে দিচ্ছি, এরপর তোমরা কখনো গুমরা হবে না। তাদের মধ্যে হযরত ওমরও ছিলেন। তিনি বললেন, আপনি অসুখে খুব কষ্ট পাচ্ছেন এবং আমাদের কাছে রয়েছে পবিত্র কুরআন, আমাদের জন্য এই কিতাবই যথেষ্ট। সেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম 3টি ব্যাপারে ওসিয়ত করলেন। প্রথমত, ইহুদি নাসারা ও মুশরিকদের জাজিলাতুল আরব থেকে বের করে দেবে। 2 নম্বর, আগন্তুক প্রতিনিধি দলের সাথে আমি যেরকম ব্যবহার করতাম সেই রকম ব্যবহার করবে। 3 নম্বর কথাটি বর্ণনাকারী ভুলে গেছেন, অথবা তিনি বলছেন যে দাস দাসীদের প্রতি খেয়াল রাখবে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম অসুখের তীব্রতা সত্ত্বেও ওফাতের 4 দিন আগে
বৃহস্পতিবার পর্যন্ত সকল নামাজে ইমামতি করলেন। সেদিন মাগরিবের নামাজেও তিনি ইমামতি করেছিলেন। এশার সময় রোগ এত বেড়ে গেল মসজিদে যাওয়ার শক্তি রইল না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জিজ্ঞেস করলেন, লোকেরা কি নামাজ আদায় করেছে? আমরা বললাম, জি না হে আল্লাহ রসুল, ওরা আপনার জন্য অপেক্ষা করছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন, আমার জন্য পাত্রে পানি লও। আমরা তাই করলাম। তিনি গোসল করলেন, উঠতে চাইলেন কিন্তু বেহুশ হয়ে পড়ে গেলেন। জ্ঞান ফিরে এলে জিজ্ঞেস করলেন, লোকেরা কি নামাজ আদায় করে ফেলেছে? তাকে বলা হলো, জি না, এরা আপনার জন্য অপেক্ষা করছে। এরপর দ্বিতীয় তৃতীয়বার একই অবস্থা হলো। তিনি গোসল করলেন, উঠতে চাইলেন কিন্তু বেহুশ হয়ে গেলেন। এরপর তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খবর পাঠালেন, তিনি যেন নামাজ পড়িয়ে নেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ালেন। শনি অথবা রোববার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কিছুটা সুস্থ বোধ করলেন। দুজন লোকের কাঁধে বর দিয়ে জুহরের নামাজের জন্য মসজিদে গেলেন। সে সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের নামাজ পড়াচ্ছিলেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দেখে তিনি পিছনে সরে আসতে লাগলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইশারা করলেন, পিছনে সরে আসার দরকার নেই। যাদের কাঁধে বর দিয়ে নবী মসজিদে এসেছিলেন তাদের বললেন, আমাকে আবু বকরের পাশে বসিয়ে দাও। এরপর তাকে আবু বকরের পাশে বসিয়ে দেয়া হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইক্তেদা করছিলেন এবং সাহাবায়ে কেরামকে তাকবীর শোনাচ্ছিলেন। ওফাতের একদিন আগে রোববার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার সব দাস দাসীকে মুক্ত করে দিলেন। তার কাছে সে সময় 7 দিনার ছিল, তিনি সব সাদকা করে দিলেন। অস্ত্রশস্ত্র মুসলমানদের হেবা করে দিলেন। রাতের বেলা বাতি জ্বালানোর জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক প্রতিবেশীর কাছ থেকে তেল দার আনলেন। সুবহানাল্লাহ। যেদিন রাতে আল্লাহ রসুল ইন্তেকাল ফরমাবেন সেদিন ঘরে বাতি জ্বালানোর মতো কোনো তেল ছিল না। এই হলো নবীর জীবন, এত কষ্ট। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেদিন ছিল সোমবার, মুসলমানরা ফজরের নামাজ আদায় করছিলেন। হযরত আবু বকর সিদ্দিক ইমামতির দায়িত্বে ছিলেন। হঠাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হযরত আয়েশা সিদ্দিকার হুজরার পর্দা সরালেন এবং সাহাবাদের কাতার বাঁধা অবস্থায় নামাজ আদায় করতে দেখে মৃদু হাসলেন। মানে তার অন্তরটা শীতল হয়ে গেল যে আল্লাহ রসুলের ও বর্তমানেও তার যে প্রতিষ্ঠিত সালাত সুন্দরভাবে উম্মতরা আদায় করবেন। তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা পিছনে সরে গেলেন যেন নামাজের কাতারে রসুল শামিল হতে পারে। তিনি ভেবেছিলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হয়তো নামাজে আসতে চান। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হঠাৎ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দেখে সাহাবারা এত আনন্দিত হলেন, নামাজের মধ্যেই ফেতনায় পড়ে যাওয়ার মতো অবস্থা হলো। অর্থাৎ তারা নামাজ ছেড়ে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শারীরিক অবস্থার খবর নিতে চাচ্ছিলেন। আল্লাহ রসুল ইশারা দিয়ে তাদেরকে নামাজ পুরো করার জন্য বললেন। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, পরবর্তী সময়ে আমি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম চাষতেন নামাজের সময়ে তার প্রিয় কন্যা ফাতেমাকে কাছে ডেকে কানে কানে কিছু বললেন। তা শুনে ফাতেমা জোহরা কাঁদতে লাগলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম পুনরায় ফাতেমার কানে কিছু কথা বললেন, তিনি হাসতে লাগলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পরবর্তী সময়ে আমি হযরত ফাতেমাকে তার কান্না ও হাসির কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, প্রথমবার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাকে বললেন এই অসুখে আমার মৃত্যু হবে, একথা শুনে আমি কাঁদলাম। এরপর তিনি আমার কানে কানে বললেন,
আমার পরিবার পরিজনের মধ্যে সর্বপ্রথম তুমি আমার অনুসারী হবে, হয়ে পরলোকে যাবে। একথা শুনে আমি হাসলাম। নবীজি হজরত ফাতেমাকে এ সুসংবাদ দিলেন যে তিনি হলেন বিশ্বের সকল মহিলাদের নেত্রী। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। হজরত নবীর সবচেয়ে প্রিয়তমা কন্যা হলেন হজরত ফাতেমা, এবং তিনি হবেন জান্নাতে মহিলাদের নেত্রী। এদিকে কষ্ট ক্রমেই বাড়ছিল, বিষের প্রভাবও প্রকাশ পাচ্ছিল। আপনাদের নিশ্চয় মনে আছে, ইহুদি মহিলা বিষ মিশ্রিত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে খাবারে দিয়েছিল, এবং এই বিষের প্রতিক্রিয়ায় আল্লাহ রসুলের কষ্ট হয়েছিল, এবং শেষ সময়েও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই বিষের প্রতিক্রিয়ায় তিনি কষ্ট পেয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হযরত আয়েশাকে বলতেন, হে আয়েশা, খয়বরে আমি যে বিষ মিশ্রিত খাবার খেয়েছিলাম তার প্রতিক্রিয়ার কষ্ট সব সময় অনুভব করছি। বিষের প্রভাবে যেন আমার প্রাণের শিরা কাটা যাচ্ছে। আল্লাহ লানত সেই মহিলার প্রতি, কি যে জাহান্নামের মধ্যে সে জ্বলতে থাকবে এবং জ্বলতেছে তার কোনো হিসাব নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে ওসিয়ত করেন। তাদের তিনি বলেন, আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম, অর্থাৎ নামাজ নামাজ, এবং তোমাদের অধীনস্থ দাস দাসী। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একথা কয়েকবার উচ্চারণ করলেন। এটাও সহিহ বুখারী শরীফে এই হাদিসটা আসছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জীবনের শেষ সময় তিনি যে বাক্যগুলো উচ্চারণ করেন সেটা হলো সালাত সালাত, যে নামাজের যে কি পরিমাণ গুরুত্ব এটা বোঝানোর জন্য এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জীবনের শেষ মুহূর্তে এ কথাটি তিনি উম্মতকে তাগিদ দিয়ে গেছেন। আর দাসদাসীদের ব্যাপারেও তাগিদ দিয়েছেন যেন মানুষ দাসদাসীদের সাথে, অধীনস্থ লোকদের সাথে ভালো ব্যবহার করে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বিদায় হজেও দাসদাসীদের ব্যাপারে উম্মতদেরকে ওসিয়ত করেছেন। অনেক হাদিসও রয়েছে যে তোমরা যে সব খাবার খাবে তোমাদের অধীনস্থদেরকেও ঠিক সে খাবারটা দিবে, তোমরা যা পড়বে তাদেরকেও তাই পড়াবে। অথচ কথা প্রসঙ্গে বলতে হয়, আমরা আজকে দেখি যাদের অধীনস্থ যে সমস্ত মানুষ তারা তাদের সাথে গুলামের মতো আচরণ করে। বাংলাদেশে এত নাজুক অবস্থা, সৌদি আরবে এত নাজুক অবস্থা যে কাজের মানুষগুলাকে মেরে পিটে হত্যা করা হয়, রক্ত জড়ানো হয়, এমনকি খুন্তি গরম করে, চামচ গরম করে ওইটা সেঁক দেয়া হয় তাদের গায়ে। নাউজুবিল্লাহ, এ সমস্ত মানুষের প্রতি ধিক্কার। আর মানুষরা এসব করবে এটা আল্লাহ রসুল বুঝতে পেরেছেন, এবং তাই বলে জীবনের শেষ মুহূর্তেও তিনি এই ওসিয়ত দিয়ে গেছেন উম্মতদের, যাতে তারা এই অন্যায় কাজ থেকে দূরে থাকে, এবং আল্লাহ রসুলের নির্দেশ অনুযায়ী তারা যেন ভালো কাজ করে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দেহে ঠেস দিয়ে ধরে রাখলেন। তিনি বলেন, আল্লাহর একটি নেয়ামত আমার উপর এই যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমার গড়ে আমার হিসেবের দিনে, যেদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার পাওনার দিন, সেই দিনে আমার কুলের উপর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ওফাতের সময়ে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এবং আমার থুতু একত্রিত করেন। ঘটনা ছিল এই, আব্দুর রহমান ইবনে আবু বকর অর্থাৎ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই এসেছিলেন। সে সময় তার হাতে ছিল মেসওয়াক। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমার গায়ের উপর হেলান দেয়া অবস্থায় ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলছেন, আমি লক্ষ্য করলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মেসওয়াকের প্রতি তাকিয়ে আছেন। আমি বুঝলাম তিনি মেসওয়াক চান। বললাম, আপনার জন্য নেব কি?
তিনি মাথা নেড়ে ইশারা করলেন, আমি মেসোয়াক এনে তাকে দিলাম। কিন্তু শক্ত অনুভূত হলো, বললাম, আপনার জন্য নরম করে দিব। তিনি মাথা নেড়ে সম্মতি জানালেন। আমি দাঁত দিয়ে নরম করে দিলাম। এরপর তিনি বেশ ভালোভাবে মেসওয়াক করলেন। তার সামনে একটি পাত্রে পানি ছিল। তিনি হাত ভিজিয়ে চেহারা মুছলেন এবং বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তালা ব্যতীত কোনো মাবুদ নেই, মৃত্যু বড় কঠিন। হায় হায়! মেসওয়াক শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হাত অথবা আঙ্গুল তুললেন। এ সময় তার দৃষ্টি ছিল ছাদের দিকে, উভয় ঠোঁট তখন নড়ছিল। তিনি বিড় বিড় করে কি যেন বলছিলেন। হজরত আয়েশা মুখের কাছে কান পাতলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তখন বলছিলেন, হে আল্লাহ তালা, নবী সিদ্দিক শহীদ ও সৎ ব্যক্তি যাদের তুমি পুরস্কৃত করেছ, আমাকে তাদের দলভুক্ত করো, আমাকে ক্ষমা করে দাও। হে আল্লাহ তালা, আমাকে মার্জনা করো, আমার উপর রহম করো এবং আমাকে রফিকে আলায় পৌঁছে দাও। হে আল্লাহ তালা, রফিকে আলা। সহিহ বুখারী। এই হাদিসটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সহিহ বুখারীতে যে অংশটা রয়েছে এখানে পেয়ে যাবেন। এই হাদিসগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ কথাটি তিনবার উচ্চারণ করলেন। এরপরে তার হাত ঝুঁকে পড়ল এবং তিনি পরম প্রিয়ের সান্নিধ্যে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই আল্লাহর জন্য এবং তার কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে। এ ঘটনা ঘটেছিল একাদশ হিজরির 12ই রবিউল আউয়াল সোমবার চাশতের নামাজের শেষ সময়ে। বোনেরা আমার মনে রাখবেন, সোমবার চাশতের নামাজের শেষ সময়ে অর্থাৎ দুপুরের পর, এই মনে হইতেছে এই রকমেরই, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হয়েছিল 63 বছর। হৃদয় বিদারক এ সুসংবাদ অল্পক্ষণের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ল। মদিনার জনগণ সুখে অভিভূত হয়ে গেলে চারদিকে ছেয়ে গেল সুখের কালো ছায়া। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আমাদের মাঝে আগমন করেছিলেন সেদিনের চেয়ে সুখের দিন আমি আর কখনো দেখিনি। সেই দিনটা ছিল সবচেয়ে উজ্জ্বল দিন। আর যেদিন তিনি আমাদের ছেড়ে চলে গেলেন তার চেয়ে দুর্ভাগ্যজনক, অন্ধকারাচ্ছন্ন সুখের দিন আর আমি কখনো দেখিনি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ওফাতের পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুখে কাতর হয়ে বললেন, হায় আব্বাজা, যিনি পরওয়ারদিগারের ডাকে লাব্বায়েক বলেছিলেন, হায় আব্বাজান, যার ঠিকানা হচ্ছে জান্নাতুল ফেরদাউস, হায় আব্বাজান, আমি জিব্রিল আলাইহিস সালামকে আপনার ওফাতের খবর জানাচ্ছি। সুবহানাল্লাহ, এত মহব্বতের মেয়ে আর যার কিসমত এত ভালো, যিনি হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আখেরি নবী, খাতামুন নবী, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদরের মেয়ে। স্বাভাবিকভাবে কলিজাটা ফেটে যাওয়ার কথা, সমস্ত উম্মতেরই কলিজা ফেটে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বিদায় জানাতে গিয়ে যারা রাত দিন সারাক্ষণ আল্লাহ রসুলের পাশে পাশে থাকতেন, ব্যবসা বাণিজ্য সংসার ছেড়ে দিয়ে আল্লাহ রসুলের মহব্বতে তারা সময় কাটিয়ে দিতেন, সেই মানুষগুলো কিভাবে রসুলবিহীন জীবন কাটাবেন? স্বাভাবিক কি পরিমাণ যে কষ্ট সেটা ভাষায় বোঝানো যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ওফাতের খবর শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞানহারা হয়ে পড়লেন। তিনি দাঁড়িয়ে বলতে লাগলেন, মানে তিনি এত অস্থির হয়ে গেলেন, তার কোনো জ্ঞানই ছিল না। তিনি বলতে লাগলেন, কিছু কিছু মুনাফিক মনে করে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ওফাত হয়েছে, কিন্তু আসলে তার ওফাত হয়নি। মানে এত হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল যে হযরত ওমর এত শক্ত মনের মানুষ, এত সাহসী, কিন্তু তিনি এতই ব্যঙ্গে পড়লেন, আল্লাহ রসুল যে মারা গেছেন সেটা তিনি বিশ্বাস করতে পারলেন না। বরং তিনি বললেন যে যারা বলবে আল্লাহ রসুল উফাত হয়েছে, আমি তাদের গর্দান নিয়ে নেব। এইভাবে তিনি
অস্থির হয়ে গেলেন। হযরত মুসা আলাইহিস সালাম তার কৌমের কাছ থেকে 40 দিন অনুপস্থিত থাকার পর পুনরায় ফিরে এসেছিলেন। অথচ তার ফিরে আসার আগে তার স্বজাতীয়রা বলাবলি করেছিল মুসায়ের ওফাত হয়েছে। তিনি এই ঘটনাটা বলতেছেন যে মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর দরবারে 40 দিনের জন্য গেলেন, তখন তার জাতির লোকেরা বলেছিল মুসা আলাইহিস সালামের ওফাত হয়েছে, তো কিন্তু তিনি তো ফিরে আসছেন। তো আল্লাহ রসুল কিন্তু তিনি ফিরে আসবেন, তিনি অসুস্থ, কে তিনি কখনো মারা যা মারা গেছেন একথা কেউ যেন না বলে। এইভাবে তিনি মানুষকে হুঁশিয়ারি দিতে থাকলেন যে কেউ যদি বলে তাইলে আমি তার হাত পা কেটে ফেলবো, তরবারি দিয়ে তাকে দ্বিখণ্ডিত করব। ওইগুলা তিনি মহব্বতের চোটে অস্থির হয়ে জ্ঞানহারা হয়ে তিনি এইভাবে শুরু করলেন, এই কথাগুলো মানুষের সামনে, সাহাবায়ে কেরামদের সামনে এইভাবে তিনি অস্থির হয়ে বলতে লাগলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সানহা নামক জায়গায় নিজের বাড়িতে ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের খবর শুনে গুড়ায় চড়ে দ্রুত ছুটে এলেন এবং মসজিদে নববীতে প্রবেশ করলেন। এরপর কাউকে কোনো কথা না বলে সুজা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক তখন ডোরাকাটা ইয়েমেনি চাদরে ঢাকা ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র চেহারা থেকে চাদর সরালেন, চুম্বন করলেন এবং কাঁদলেন। এরপর বললেন, আমার মা বাবা আপনার উপর কুরবান হোক, আল্লাহ তাআলা আপনার জন্য দুটি মৃত্যু একত্রিত করবেন না, যে মৃত্যু আপনার জন্য লেখা ছিল তা আপনার হয়েছে। যেহেতু হযরত আবু বকরের মহব্বতের সাথে কারো তুলনা করা যায় না, যেমন হযরত ওমরের মহব্বত তেমন হযরত আবু বকরের মহব্বত তেমন অন্যান্য সাহাবিদেরও মহব্বত, কিন্তু তিনি প্রবীণ মানুষ, ঠান্ডা মানুষ, ধীর স্থির, তো এই বিপদের মুহূর্তেও তিনি তাকে স্থিরভাবে রাখলেন। এরপর আবু বকর সিদ্দিক বাইরে এলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমবেত লোকদের সাথে কথা বলছিলেন। হযরত আবু বকর তাকে বললেন, ওমর বসে পড়ো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসতে অস্বীকৃতি জানালেন। এদিকে সাহাবারা হযরত ওমরকে ছেড়ে হযরত আবু বকরের প্রতি মনোযোগী হলেন। হযরত আবু বকর বললেন, তোমাদের মধ্যকার যে ব্যক্তি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পূজা করত, সে যেন জেনে রাখে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ওফাত হয়নি। আর তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহর ইবাদত করত, তারা যেন জেনে রাখে আল্লাহ তাআলা চিরঞ্জীব, তিনি কখনো মৃত্যুবরণ করবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমনভাবে বলতে লাগলেন যাতে সব মানুষের দৃষ্টি তার প্রতি আকৃষ্ট হয় এবং সবাই যেন বিশ্বাস করে যে এবং শান্ত হয়, স্থির হয়। এজন্য তিনি খুব সুন্দরভাবে এই কথাগুলো তিনি বললেন। এরপর তিনি বললেন মহাগ্রন্থ আল কুরআনে সুরা আলে ইমরানের 144 নম্বর আয়াতে আল্লাহ পাকের ইরশাদ করেন, মুহাম্মদ কেবল রসুল মাত্র, তার পূর্বে বহু রসুল গত হয়ে গেছে, সুতরাং যদি তিনি মারা যান বা নিহত হন তবে কি তোমরা পৃষ্ঠ প্রদর্শন করবে? এবং কেউ পৃষ্ঠ প্রদর্শন করলে সে কখনো আল্লাহর ক্ষতি করবে না, বরং আল্লাহ তাআলা শীঘ্রই কৃতজ্ঞদের পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। সাথে সাথে এই আয়াতটি তিনি স্মরণ করলেন। মানসিক যন্ত্রণায় দিশেহারা এবং অস্থির সাহাবারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য শুনে বিশ্বাস করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকৃত ইন্তেকাল করেছেন, যেহেতু তারা সবাই ছিলেন মহব্বতের, ভালোবাসার পাগল। তাদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে নবী আমাদেরকে ছেড়ে চলে গেছেন। এই মুহূর্তে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনের আয়াতের মাধ্যমে বক্তব্য পেশ করে তাদেরকে সান্ত্বনা দিলেন
এবং সবাই তখন বিশ্বাস করলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তিনি মানুষ ছিলেন, এবং কোনো মানুষই, সব মানুষই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, সব সৃষ্টি, কুল্লু নাফসুন জায়েকাতুল মউত। অতএব তিনি তার প্রভুর সান্নিধ্যে চলে গেছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ শপথ, কেউ যেন জানতই না যে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে এই আয়াত নাজিল রেখেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তেলাওয়াতের পর সবাই এই আয়াত মুখস্থ করলেন, সবার মুখে মুখে তখন এই আয়াত ফিরছিল। গুণেরা আমার লক্ষ্য করুন, এই আয়াতটা যেন ভুলে গেছেন সবাই, কিন্তু সাথে সাথে হযরত আবু বকর এই আয়াতটা যখন তেলাওয়াত করলেন, ওনাদের মনে হলো এই মাত্র এই আয়াত অবতীর্ণ হয়েছে, এবং তারা সবাই সাথে সাথে এই আয়াতটি আবার বলতে শুরু করলেন, সবার মুখে মুখে ছিল এই আয়াত। এটা হলো সান্ত্বনার একটা বাণী। হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর শপথ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পবিত্র কুরআনের এই আয়াত তেলাওয়াত করতে শুনে আমি যেন মাটি হয়ে গেলাম, আমি দাঁড়াতে পারছিলাম না। হযরত আবু বকরকে এই আয়াত পড়তে শুনে আমি মাটিতে ঢলে পড়ে যাচ্ছিলাম, কেননা তখন আমি স্পষ্টই বুঝতে পারছিলাম যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সত্যি সত্যি ইন্তেকাল করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত মহব্বত! এত সবরগার মানুষ তারা এই সাহাবায়ে কেরাম, যারা নিজের জীবন দিয়েছেন যুদ্ধের আহ্বানের সাথে সাথে, স্ত্রী ছেলে মেয়ে সব রেখে আল্লাহ রসুলের সাথী হয়েছেন, জীবনের জন্য যাদের বিন্দু পরিমাণ কোনো মহব্বতই ছিল না, কিন্তু আল্লাহ রসুল তাদের থেকে চলে যাবেন এটা তারা সহ্য করতে পারতেছেন না, এত কষ্ট হচ্ছে তাদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দাফনের জন্য কাফন পরানোর আগেই তার উত্তরাধিকারী মনোনয়নের প্রশ্নে সাহাবাদের মধ্যে কিছুটা মতভেদ দেখা দিল, কিন্তু নিয়ম হল এই অবস্থায় পরবর্তী খলিফা নির্ধারণ করা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সবাই একমত হলেন। এ কাজে সোমবারের বাকি দিন কেটে গেল, রাত এসে গেল, সবাই কাজে ব্যস্ত হয়ে পড়লেন। পরদিন সকাল হলো, সেদিন ছিল মঙ্গলবার, তখনও নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পবিত্র দেহ সেই ইয়েমেনি চাদরে আবৃত ছিল। ঘরের লোকেরা ভেতর থেকে দরজা বন্ধ করে দিলেন। পরদিন মঙ্গলবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দেহ অনাবৃত না করেই তাকে গোসল দেওয়া হলো। যারা গোসল করিয়েছিলেন তারা হলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী, হযরত আব্বাসের দুই পুত্র ফজল এবং সাকাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে মুক্ত করে দেয়া দাস সাকরান, হযরত উসামা ইবনে জায়েদ এবং আউস ইবনে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাওলার ছেলে আউস। হযরত আব্বাস এবং তার দুই পুত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে পাশ ফেরাচ্ছিলেন, হযরত উসামা এবং হযরত সাকরান পানি ঢেলে দিচ্ছিলেন, হযরত আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে গোসল দিচ্ছিলেন, হযরত আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নিজের বুকের সাথে চেপে রাখছিলেন। গোসল দেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তিন কানে ইয়েমেনি সাদা চাদর দিয়ে কাফন দেওয়া হয়। এতে কুর্তা এবং পাগড়ি ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে শুধু চাদর দিয়েই জড়িয়ে দেওয়া হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কোথায় দাফন করা হবে সে সম্পর্কেও সাহাবায়ে কেরামদের মধ্যে মতভেদ দেখা দেয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বলতে শুনেছি, সকল নবীকেই যেখান থেকে তুলে নেওয়া হয়েছে সেই জায়গায় দাফন করা হয়েছে। এ সিদ্ধান্ত হওয়ার পর হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বিছানা উঠালেন যে বিছানায় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইন্তেকাল করেন, সেই বিছানার নিচে কবর খনন করা হয়। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে হুজরায় ছিলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যে ঘরে থাকতেন, সেই হুজরায় সেই বিছানা সরায়ে ওই বিছানার নিচে কবর খনন করা হয়।
এরপর 10 জন 10 জন করে সাহাবা হুজরায় প্রবেশ করে পর্যায়ক্রমে জানাজার নামাজ আদায় করেন। এ নামাজে কেউ ইমাম হননি। সর্বপ্রথম বনু হাশেম গোত্রের লোকেরা নামাজ আদায় করেন, এরপর মুহাজের, এরপর আনসার, এরপর অন্যান্য পুরুষ, এরপর মহিলা এবং সব শেষে শিশুরা জানাজার নামাজ আদায় করেন। জানাজার নামাজ আদায়ে মঙ্গলবার পুরো দিন অতিবাহিত হয়। মঙ্গলবার দিবাগত রাতে প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দাফন করা হয়। তার পবিত্র দেহ কবরের ভিতর রাখা হয়। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ঠিক কখন দাফন করা হয় আমরা জানতে পারিনি, তবে বুধবার রাতের মাঝামাঝি সময়ে কিছু শব্দ পেয়েছিলাম। তো প্রিয় বোনেরা আমার, আমরা দীর্ঘদিন ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন নিয়ে আলোচনা করে আসছি। আজকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের শেষ পর্ব আমরা আলোচনা করলাম। মনে হচ্ছে যেন আমরা আজকে বিদায় দিচ্ছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে। আমাদেরও কষ্ট হচ্ছে, যদিও আমরা কোনোদিন দেখিনি, কিন্তু তার জীবন আলোচনা করতে গিয়ে মনে হচ্ছে যেন আমরা আল্লাহ রসুলের সাথেই ছিলাম। তো ইনশাআল্লাহ আমরা রসুলের সাথে সবসময় থাকবো, আমৃত্যু আমরা আল্লাহ রসুলের সাথেই থাকবো ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। যেহেতু আমরা যখন নামাজ পড়ি, আমরা যখন তাশাহুদ পড়ি, তারপরেই তো আমরা দুরুদ পড়ি, উঠা বসা সবসময়ই আমরা দুরুদ শরীফ পাঠ করে থাকি। এরপর ইনশাআল্লাহ আমাদের এই কনফারেন্সে আগামী সপ্তাহ থেকে রসুলুল্লাহর প্রিয়তম সাথী হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন নিয়ে আলোচনা শুরু করব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দেন। তো অতএব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন, যখনই ইসলাম গ্রহণের শুরু থেকেই তার সার্বক্ষণিক সাথী ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম। অতএব আমরা যে জীবনী আলোচনা করব সাহাবায়ে কেরামের, সেখানেই আমরা পেয়ে যাব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে। অতএব আমাদের নিরাশার কোনো কারণ নেই, আমরা যতদিন বাঁচব ততদিন আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথেই থাকব। এটাই হলো আমাদের জীবনের সবচেয়ে বড় প্রত্যাশা। প্রিয় বোনেরা আমার, এই আলোচনা করতে গিয়ে যদি কোনো ভুল হয়ে থাকে, আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেন, এবং ভুল কোনো কথা যদি আমি অনিচ্ছা সত্ত্বে বলে থাকি, তাহলে যেন সবার অন্তর থেকে সেটা আল্লাহ তাআলা মুছে ফেলেন। আর যে আলোচনা করলাম, আমার নিজস্ব কোনো আলোচনা নয়, ইতিহাস কুরআন হাদিস থেকেই যা আমরা জানতে পেরেছি সে অনুযায়ী আমি আলোচনা করেছি। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দিন। আমরা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন আমাদের প্রতিদিনের জীবনে আমরা যেন অনুসরণ অনুকরণ করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নত পালনের মাধ্যমে আমরা যদি আমাদের জীবন অতিবাহিত করি, ইনশাআল্লাহ তাআলা আমাদের যে হাউজে কাউসার সবচেয়ে কঠিন মুসিবতের সময়ে যখন মানুষ পানি পানি বলে চিৎকার করবে, কোথাও কোনো পানির সন্ধান পাওয়া যাবে না, আল্লাহ সুবহানাহু তাআলা শুধুমাত্র সমস্ত নবী রসুল শহীদ সিদ্দিকদের মধ্যে আখেরি নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তিনি হাউজে কাউসার দান করবেন কিয়ামতের ময়দানে। এই হাউজে কাউসারের মালিক হবেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, এবং যারা তাদের নিজেদের জীবনে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে অনুসরণ করবে, অনুকরণ করবে প্রতিটা পদক্ষেপে, যারা আল্লাহ রসুলের হেদায়েত বাণী মেনে চলবে, হাদিস অনুযায়ী জীবনযাপন করবে, ইনশাআল্লাহ তাআলা সেই হাউজে কাউসারে আল্লাহ রসুল নিজে বলে গেছেন যে হাউজে কাউসারে আমার সাথে তোমাদের দেখা হবে। প্রিয় বোনেরা আমার, আমরা অপেক্ষায় রইলাম, আর এই আশা ভরসা নিয়ে থাকলাম যে বাকি যে জীবন আমরা
আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিবেন, সেই জীবনটাকে, সেই সময়টাকে আমরা যেন সঠিকভাবে, সুন্দরভাবে নবীর সুন্নতের উপর আমরা চলতে পারি, কাজে লাগাতে পারি। কুরআন আল্লাহ রসুল বলেছেন তার জীবনের শেষ সময়ে, যে যারা দুইটা জিনিসকে ধরে রাখবে শক্তভাবে, মজবুতভাবে, তাদের কোনো চিন্তার কারণ নেই। একটা হলো মহাগ্রন্থ আল কুরআন, আর দ্বিতীয়টা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দেখানো পথ, সুন্নত। তো আমরা যদি মহাগ্রন্থ আল কুরআন আর সুন্নতকে যদি আমরা আঁকড়ে ধরি, ইনশাআল্লাহ আমাদের মৃত্যু হবে সহজ মৃত্যু। আমরা হাশরের ময়দানে নবীজির সাথে আমাদের দেখা হবে, কোনো সন্দেহ নেই। এই পিপাসার সময় আমরা নবীর সেই হাউজে কাউসার থেকে পানি পান করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক আর সেই সুযোগ দান করুন। এবং আরেকটা মুসিবত হলো যে যখন সব মানুষ নবীজির সাফায়াত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। হ্যালো হ্যালো, আমি খরিয়ার ফোন, একটু পরে। ও আমি খরিয়া, একটু পরে। তো সাফায়াত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। অতএব যারা আল্লাহ রসুলের উম্মত হবে তাদের জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আল্লাহর দরবারে সুপারিশ করবেন জান্নাত দেওয়ার জন্য, মাফ দেওয়ার জন্য। প্রিয় বোনেরা আমার, আসুন আমরা মহান আল্লাহর দরবারে এই দোয়া করি আর এই শুক্রিয়াও আদায় করি যে এত এত মানুষ, এত এত মা বোন তাহার পর আল্লাহ তাআলা বাছাই করে আমাদের গুটি কয়েক বোনকে এই অধিবেশনে উপস্থিত হওয়ার যে তৌফিক দিয়েছেন, যারা প্রথম থেকে আজ পর্যন্ত এই 60টা পর্ব আলোচনা শুনেছেন, আল্লাহ সুবহানাহু তাআলা সবাইকে জাযা দান করুন, এর বিনিময়ে আল্লাহ তাআলা মাফ করে দিন, এবং এর আলোকে যেন আমরা জীবন চলতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে দান করুন এই দুয়ার।